এপিএন টিভি সচিত্র সংবাদ 24 ঘন্টা। সৈয়দপুরে হোমিওপ্যাথিক ডক্টর্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার জাবেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি গত 30 নভেম্বর শুক্রবার সকাল 10টায় সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার বিলকিস, উপদেষ্টা সাধারণ সম্পাদক নাসিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার কাইয়ুম খান ডলফিন সহ সংগঠনের শতাধিক সদস্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক ডাক্তার শাহনাজ পারভীন। অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠন শক্তিশালী করতে সকলকে সৎ মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের পরিচিতির স্বার্থে সকলকে পরিচয়পত্র প্রদান করা হবে এবং সমাজে আমাদের অ্যাসোসিয়েশনের সুনাম বৃদ্ধির জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পিং করার চিন্তাভাবনা করছি। আতিয়ারের তোলা ছবিতে সাব্বির আহমেদ সাবের, ডেস্ক রিপোর্ট, এপিএন নেট টিভি। আপনারা আমাদের দিকটা বিবেচনা করে দেখবেন, কতটুকু আপনাদেরকে সুবিধা দিতে পেরেছি সেটা দেখবেন এবং আমাদের দিকে আপনারা হাত বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ এটা আশা করছি। এই বলে আমার সঙ্গে তো বক্তব্য শেষ করলাম। আমি যতটা পারি আন্তরিক ভাবে আপনাদের সেবা করবো এবং সহযোগিতা করবো, ইনশাআল্লাহ সেই দোয়া করবেন আপনারা সবাই। থাকবে সে কিন্তু গর্ববোধ করবে যে হ্যাঁ আমি একজন ডাক্তার, কিন্তু বলে আপনি যে ডাক্তার আমার পরিচয় নেই। হ্যাঁ আমার পরিচয় আছে, এই যে আমাদের সমিতির কার্ড আছে, আমি যে ডাক্তার আমার সমিতি আমাকে কার্ড দিয়েছে। ১৪ কিংবা ১৭ ডিসেম্বর, মানে ১৬ ডিসেম্বর আগে কিংবা পরে, কারণ ১৬ ডিসেম্বর আমরা ব্যস্ত থাকি। সবাইকে দাওয়াত দিতাম, কিন্তু এইবার যাদের সাধারণ সবাই যারা আসছেন, আজ থেকে তারা আমাদের হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য। এই যারা 50 টাকা আপনি দিয়ে দেখা যাবে 50 টাকায় খরচ হচ্ছে। আপনি যদি শহরে আসেন যেমন মডেলে পপুলারে নেহাতে ফিরেছেন, হ্যাঁ তারপর আপনার শুরু হলে এপিএন টিভি সচিত্র সংবাদ ২৪ ঘন্টা।